সুভেরিয়ার একটি রিসর্টে সপরিবারে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। প্রথমবার ছেলেকে নিয়ে শহরের বাইরে রাজশ্রী। করোনার জেরে বেবিমুনে যেতে পারেনি রাজ শুভশ্রী। ছেলে একটু বড় হতেই সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়েছেন রাজ শুভশ্রী। গতকালই নিজেদের সোশ্যাল মিডিয়ার দেয়ালে সেই হলিডের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি। বৃহস্পতিবার সাত সকালে ইনস্টাগ্রামে দেয়ালে একগুচ্ছ ছবি শেয়ার করলেন রাজ, যেখানে এক ফ্রেমে ধরা পড়ল রাজের গোটা দুনিয়া। সকালে চায়ের আড্ডায় ইউভানের সঙ্গে খেলায় মত্ত শুভশ্রী ও রাজের মা। তিন প্রজন্মকে মুঠোফোনে বন্দি করেছেন পরিচালক, আর ক্যাপশনে লিখেছেন হলিডে মুড। কফির কাপ হাতে সাত সকালে আড্ডায় মশগুল শাশুড়ি বৌমা। একদম মেকআপহীন লুকে গ্ল্যামারাস দিবা নয় চক্রবর্তী বাড়ির বৌমা শুভশ্রী। আগস্ট মাসেই বাবাকে হারিয়েছেন রাজ। ইউভানের আগমন চক্রবর্তী পরিবারে শোকের আবহাওয়াটা দূর করেছে ঠিকই, তবে এখন মায়ের প্রতি আরো যত্নবান রাজ শুভশ্রী। করোনা আবহ, তার উপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গত বছরের শুরু থেকেই গৃহবন্দী ছিলেন শুভশ্রী। ইউভানের জন্মের পর থেকেও ছেলেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত নায়িকা। তবে এখন একটু বড় হয়েছে ছেলে, তাই চার মাসের ইউভানকে নিয়ে প্রথমবার শহর ছাড়লেন রাজশ্রী। সবুজে মোড়া পরিবেশে চলছে শাশুড়ি বৌমার নির্ভেজাল আড্ডা। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে গিয়ে বেজায় চনমনে ইউভানও। ছোট্ট ইউভানকে নিয়ে খুব দূরে কোথাও না, মাত্র কয়েক ঘন্টার দূরত্বে উলুবেরিয়ার এক রিসর্টে গিয়েছেন তারকা দম্পতি। প্রাতরাশের টেবিলে বসে মোবাইলে মন রাজ শুভশ্রীর। রাজের দুই ভাগ্নি মিষ্টি মুখোপাধ্যায় ও সৃষ্টি পাণ্ডের সঙ্গে এক ফ্রেমে মামিমা শুভশ্রী।